দেখো আজকে আমরা এমন একটা টপিক পড়বো যেটা তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও কাজে লাগে তবে সবচেয়েটার বেশি ব্যবহারটা আমাদের যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তোমাদের মডিফায়ার ঠিক আছে মডিফায়ারে এই জায়গার ব্যবহার প্রচুর রয়েছে এবং তোমরা প্রচুর ভুল করে থাকো সো এই ডায়াগ্রামটা দিয়ে হয়তো বুঝতে পারছো যে আজকে খুব কমপ্লেক্স কিছু আমরা বুঝতে চলেছি মোটামুটি কমপ্লেক্স দেখে মনে হলেও কিন্তু এটা খুবই সোজা একটা জিনিস আমরা একটা শিখব লক্ষ্য করে দেখো সো ব্যাপারটা হলো আজকে এই যে ডায়াগ্রামটা আমি দিয়েছি এই ডায়াগ্রামটা হচ্ছে একটা অ্যাডজেটিভ চেনা ডায়াগ্রাম অর্থাৎ একটা অ্যাডজেটিভ দেখলে আমি কীভাবে চিনতে পারবো এবং তোমরা জানো যে মডিফায়ার যেগুলো রয়েছে এই মডিফায়ারটা মূলত অ্যাডজেটিভ অ্যাডভার্ভ এই দুইটা ম্যাটেরিয়াল দিয়ে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট জিনিস কাভার করা অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ভ দিয়েই হচ্ছে নাইনটি পার্সেন্ট জিনিস কাভার করা তো তুমি যদি নাই চেনো যে কোনটা অ্যাজেটিভ কোনটা অ্যাডভার্ভ তাহলে কিন্তু সমস্যা এই শর্টকাটে কীভাবে একটা দেখা মাত্রই অ্যাডজিটিভকে তুমি চিনতে পারবা সেইটার মূলত একটা ডায়াগ্রাম আমি এখানে লিখে রেখেছি এটা লক্ষ্য করে দেখো তার আগে একটু বলে রাখি তোমরা এরকম হাজারো জিনিসপত্র নিয়ে তোমাদের একদম বেসিক লেভেল থেকে শুরু করে এইচএসি যত টপিক রয়েছে সবগুলো টপিক নিয়ে তোমাদের কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে যে কোর্সে আমি ইনস্ট্রাক্টর আমি তোমাদের ইনস্ট্রাক্ট করছি অ্যান্ড দ্যাট ইজ ইংলিশ গ্রামার এ টু জ্যাট অর্থাৎ যত টপিক রয়েছে সব টপিকের ইন গিয়ে যত ধরনের প্রবলেম আছে সব সলভ করে দেওয়া এবং একটা এ ক্লাস লেভেলের তোমাদের প্রিপারেশন কমপ্লিট এবং সেটার জন্য কিন্তু আমাদের দ্বিতীয় বাসে ভর্তি শুরু হয়ে গিয়েছে ঝটপট প্রথম একশো জন যারা ভর্তি হবে একশো জনের জন্য আমাদের ডিসকাউন্ট অফার রয়েছে দ্যাট ইজ পনেরোশো টাকা বাদ দিয়ে আমরা বারোশো টাকায় তাদের ভর্তি করাচ্ছি সো ঝটপট ভর্তি হয়ে যাও উপরে লিঙ্ক দেওয়া রয়েছে এটা লক্ষ্য করো আমরা দেখো ওয়ার্ডের শেষে যে কোনো ওয়ার্ডের শেষে এই যে ইন্ডিকেটারগুলো আছে এই ইন্ডিকেটারগুলো থাকলে আমরা বুঝবো সেগুলো এক একটা অ্যাডজেক্টিভ কীরকম আমি একটু লক্ষ্য করি যে ওয়ার্ডের শেষে যদি কী থাকে ল্যান্ড কী থাকে ল্যান্ড এটি ই তারপর আই আইভিই এফ ইউ এল এ এল অথবা এ আর অথবা আই ডি বি এল ই এল ই ডাব্লু এস আই এল ই এুই তারপর কী থাকে ও এস ই আই এন ই ও ইউ এস এরকম সবগুলোর মধ্যে এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কয়টা মনে রাখবো ওয়াল তোমার মনে রাখতে হবে না আমরা সূত্র যেরকম পড়ি না সূত্র আমরা কী করি যারা ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট তারা কী করে সূত্র খুব সুন্দর করে লিখে দেয়ালের মধ্যে টাঙা রাখে লাইক তো তোমরাও কিন্তু চাইলে এই ডায়াগ্রামটা সুন্দর করে লিখে একটা পেপারের মধ্যে লিখে দেয়ালের মধ্যে যেখানে পড়তে বসো সেখানে টাঙা দিতে পারো যখন তুমি পড়তে বসছো তোমার চোখ একবার যাবে এবং তখন এই জিনিসগুলো কিন্তু তোমার একদম মাথার মধ্যে ঢুকে যাবে আর কখনো ভুল হবে না সো আমি চেষ্টা করছি প্রত্যেকটা দিয়ে একটা করে উদাহরণ দিয়ে বোঝানোর যাতে করে তোমাদের এগুলো আর কখনো প্রবলেম না হয় কারণ এগুলো দিয়ে হাজার হাজার ওয়ার্ড আছে যেগুলো তোমরা দেখা মাত্রই চিনতে পারবা ঠিক আছে খুবই শর্টকার একটা জিনিস সো প্রথমে যদি আমি একটু লক্ষ্য করে দেখো ক্ষিপেবল কেপেবল কথার অর্থ কী কেপেবল কথার অর্থ হচ্ছে যে সক্ষম হওয়া বা কোনো কিছুতে সক্ষমতা সক্ষমতা বোঝায় সক্ষমতা বোঝাতে আমরা কেউ ব্যবহার করি ঠিক আছে তো লক্ষ্য করো আমরা এ বি এল ই বা ই দ্বারা কিন্তু একটা ওয়ার্ড পেয়ে গেছি এবং এটা একটা এরপর আছে আই এস এইস আই এস এইস কোথায় রয়েছে এই যে দেখো রেডিস রেডিস রেডিশ মানে কি বোঝায় লাল অফ বা লাল বর্ণ ধারণকারী কোন একটা বস্তু ঠিক আছে মানে লাল চে বর্ণ তো লাল বর্ণ একটা অ্যাডজেক্টিভ দেখো বুকেশ মানে বুকিশ দেখো আইএস এই যে আই এস দিয়েও কিন্তু এই বুকিশটাও আমরা বলছি ঠিক আছে আমরা বলি পুঁথিগত বিদ্যা পুঁথিগত মানে কি বইয়ের বিদ্যা এটাকে বলে পুঁথিগত এই পুঁথিগতটাও কিন্তু মানে মূলত বুকিশ বোঝায় এটা একটা অ্যাডজেকটিভ এরপর লেস যুক্ত কেয়ারলেস কেয়ারলেস হার্মলেস কেয়ারলেস হার্মলেস এরকম হাজার ওয়ার্ড আছে যেগুলো লেস দিয়ে শেষ হয় তারপরে শেষে লেস থাকলে আমরা কি বুঝবো সেটা একটা অ্যাডজেক্টিভ এরপর আছে ইউজলেস লেস রয়েছে তার মানে এর একটা অ্যাজেটিভ আরও কিছু ব্যাপার রয়েছে যেমন আমরা যদি বলি এ আর ওয়াই এ আর ওয়াই এ আর যদি থাকি সেটাও কিন্তু একটা কাজ করবে অথবা শুধু আর তুমি চিন্তা করো আর মনে রাখলা এ আর দিয়েও মনে রাখতে পারো ওকে বাট এ আর যেমন অর্ডিনারি কি বলছি আমরা অর্ডিনারি অনারি অনারি বা অর্ডিনারি এগুলোকে আমরা বলছি অ্যাজেটিভ ক্লিয়ার এরপরে রয়েছে কি আমরা যদি বলি আইভিই এই যে দেখো আইভিই ঠিক আছে একটু মিলে দেখো টিভ টিআই ভি ভি এর সাথে মিলে যায় রাইট তারপরে ফুল ইউজফুল হার্মফুল বিউটিফুল যেগুলোতেই ফুল থাকবে সেগুলো কিন্তু অ্যাডজেটিভ হিসেবে কাজ করে লক্ষ্য করে দেখো এই যে শেষে এই যে ইন্ডিকেটারগুলো যে কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেগুলো কিন্তু অ্যাডজেটিভ হিসেবে কাজ করছে আমি অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছি এল এল এ আর এল এ আর অথবা এ আর শুধু এ আর দিয়েও তুমি মনে রাখতে পারো কোথায় গেল এই যে দেখো এ আর এ আর থাকলে আমরা বুঝতে পারবো আর কি এলে ট্রাজেটিভ সিঙ্গুলার ফ্লুরাল ঠিক আছে প্লুরাল হবে না এ এল হয়ে যায় প্লুরাল তাই দেখো এ এল এ এলও কিন্তু রয়েছে সিঙ্গুলার বা রেগুলার বা ফ্লুরাল আর এ এল এ এল রয়েছে শেষে সেটাও কিন্তু একটা এরপর রয়েছে কি ন্যাশনাল ন্যাশনাল এন এ এল এই যে দেখো ন্যাশনাল হিউম্যান এ এন রয়েছে শেষে এ এন আছে রাইট এরপর আছে কি turbulent টার্ব্যান্ট এলিয়েন্টি এই যে দেখো আমি বললাম পড়াইলাম তোমাদের t প্রথমেই বলেছি t থাকলেও কিন্তু সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায় দেখো সব বোরিং জিনিস একই জিনিস বারবার বলছি বাট তারপরে একটু লক্ষ্য করে দেখো আমি একটা করে বলে যাই যাতে করে তোমাদের সুবিধা হয় জেনারস ও ইউএস রয়েছে শেষে দেখো ও ইউএস রয়েছে জেনারেসে ও ইউএস রয়েছে জেনারেস ভার্চুয়াস ঠিক আছে এগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ এরপর হচ্ছে ডিভাইন আইএনই আইএন কোথায় এই যে দেখো ডিভাইন আইএনই তাহলে দেখো এই চারটা যদি তুমি একবার বলতে পারো তাহলে এই চারটা দিয়ে হাজার হাজার ওয়ার্ড তুমি মনে রাখতে পারবা যেগুলো একটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করে একটু দেখো পরবর্তী যেটা রয়েছে অডিটরি কি বলেছে অডিটরি অডিটরি আর ওয়াই শুধু আর ওয়াই তোমরা নর্মালি তোমরা এই যে আর ওয়াই কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে ফ্রাজাইল এল ই কি হচ্ছে ফ্রাজাইল আইএল ফ্রাজাইলটাও কিন্তু একটা এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে প্রত্যেকটা তোমরা চাইলে এগুলো পাশাপাশি অর্থগুলো দিয়েও কিন্তু লিখে রাখতে পারো সুন্দর করে লিখে পোস্টারের মতো করে দেওয়ালের মধ্যে টাঙায় দিলা ঠিক আছে শর্টকাট এটা একটা মনে রাখার লুসিড আইডি কোথায় রয়েছে আইডি এই যে দেখো আইডিটাও কাভার করেছে লুসিড এর হচ্ছে এস কিউ ই কী বলছি ফিকচার্স কিউ ঠিক আছে ফিস ফিকচার্স কিউ ফিকচার্স কিউ এই যে দেখো এস কিউ ই এটা খুবই আনকমন একটা ওয়ার্ড এই এই ওয়ার্ডটা মূলত খুব কম আসে তো আমরা এটা তোমাদের মনে রাখলেও চলবে না রাখলেও চলবে এবার হচ্ছে আইসি ক্লাসিক অর্গ্যানিক আইসি দেখো আইসি রয়েছে ক্লাসিক অর্গ্যানিক এগুলোও কিন্তু অ্যাডজেকটিভ এরপরে রয়েছে কি এই যে আইসি তৃতীয়টাও দেখো এবার হচ্ছে এ টি ই এ টি আইসি তো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমাদের কি এল এসও দিয়েছি আমরা এ ই এটি ই কি লিখি না এই যে এটিই বের হয়েছে এটা তাহলে দেখো এটি ইদের কী ভাবলাম থেমফারেট থেমফারেট বা ফরচুনেট ফরচুনেট লক্ষ্য করে দেখো ফরচুনেট তো এটা মূলত তোমাদের একটা সহজ উপায় যদিও আমি জানি তোমাদের জন্য কতটুকু এটা এফেক্টিভভাবে আমি জানি না মানে সহজ একটা উপায়ে এই সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে তুমি কিন্তু প্রচুর ওয়ার্ড মনে রাখতে পারবা এবং আমাদের আইডেন্টিফিকেশনের সবচেয়ে বড় প্রবলেম যে আমরা ওয়ার্ড চিনতে পারি না কোন পার্টস অব স্পিসিস হিসেবে এগুলো ব্যবহার করা হয়েছে এই কারণে কিন্তু এগুলোর ব্যবহারে আমাদের অনেক সমস্যা হয় বা আমরা ভুল করি এই জন্য আমাদের যেটা করতে হবে খুব শর্টকাট দেখে যাতে আমরা চিনতে পারি যেটা কি। এটার জন্য এর এই চার্টটা খুব সুন্দর করে মনে রাখবে ঠিক আছে সো আমি আজকের ভিডিও পর্যন্ত রাখছি একটু মাথা রাখো যে আমাদের আমি আবার বলছি তোমাদের আমাদের গ্রামার এ টু জেড যে কোর্সটা রয়েছে এই ইংলিশ গ্রামার এ টু জেড কোর্সের দ্বিতীয় ব্যাচ শুরু হয়ে গিয়েছে প্রথম ব্যাচে আমাদের অনেক স্টুডেন্ট হয়েছিল ম্যাসিভ একটা আমরা রেসপন্স পেয়েছি এবং সেখান থেকেই দ্বিতীয় ব্যাচ আমরা ওপেন করেছি প্রথম ব্যাচে স্টুডেন্টের একটাও আমরা নেগেটিভ কমেন্ট পাইনি তোমরা চাইলে আমাদের রিভিউগুলো দেখে আসতে পারো একটাও নেগেটিভ রিভিউ আমরা পাইনি মার্শাল্লা অনেক পজিটিভ রিভিউ তার দিয়েছে কারণ ক্লাসগুলো আমরা এরকম তোমাদের কথা চিন্তা করে বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত সাজানো অর্থাৎ বেসিক ক্লাস অ্যাকাডেমিক টপিকগুলো খুব সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস নিয়ে সাজানো তো তোমরা কিন্তু এই ডিসকাউন্ট যে অ্যামাউন্ট রয়েছে ছটপট ভর্তি হয়ে পড়ো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ